আজকের এই শুভ রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করছে পশ্চিম ত্রিপুরা সঙ্গে ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নমস্কার। আমাদের মাঝে আছেন ভারত সরকারের প্রতিমন্ত্রী তথা প্রজ্ঞা ভূমি মহোদয়। আমি ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামকে সাফল্যপূর্ণ করার জন্য উনি সময় দিয়েছেন। ছোট একটা মজদুর সংগঠন এবং খুব কম স্যালারি নিয়ে ওনারা জব করেন এবং রিস্কি জব। আর একটা বিষয় যদি বলি, সমাজের সমাজসেবা মানে ওতপ্রোতভাবে ডাইরেক্ট সমাজসেবা যদি করে, এই জবটার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ঘরের সঙ্গে রিলেশন, প্রত্যেকটা ঘরের সঙ্গে তারা সমাজসেবাটা যে ওনারা এটা করছে এই কিনজিসিএলের আমার যারা মেয়েরা রয়েছে। তো আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, কারণ আপনারা যদি কিছু একটা উল্টা সেটা হয়, আপনারা যদি কিছু একটা কাজ একটু দেরি হয় বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অনেক ঘরের রান্না বন্ধ হয়ে যাবে। আপনারা এমন একটা জায়গাতে রয়েছে, ভগবান আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে সেবা করার। আমরা যারা চাকরি করে তারা কিন্তু সেবা করে বিভিন্ন ধরনের, যারা অঙ্গনবাড়িতে ছোট্ট একটা জব করছে অনেক সেবা করে তারা। আমার আশার বোনেরা চাকরি করছেন না, কিন্তু কত বড় সেবা ওনারা করছেন। প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই কর্মচারীরা একটা সেবা ভাব দিয়ে সবাই কাজ করছেন এবং কিছু কিছু জায়গায় আমরা ব্যক্তিগত দেখতে পাই, সবাইকে আমি আজকে এটা থেকে শিক্ষা নিয়ে আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, আমরা সেবাটা যেমন কাজের মাধ্যমে আমরা করব, যে কাজটা করে আমাদের টাকা উপার্জন করি এবং সেটা দিয়ে আমরা পরিবারকে পরিচালনা করি, সেই জায়গায় যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের, তেমনি সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তার জন্য আজকে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প 27 জনে তারা ব্লাড দেবেন আমাকে বলেছেন, এবং আমার আরও ভালো লাগছে যে আমি আসবো না বলেছিলাম, যখন আপন ঘরে করবে বলেছে তখন বললাম এই উপলক্ষে মায়েদের সঙ্গে দেখা হবে, মায়েদের আশীর্বাদ পাবো নতুন প্রসঙ্গে। তো আমার মায়েদের সঙ্গে দেখা করার একটা সুবর্ণ সুযোগ আপনারা করে দিয়েছেন, এবং আমরা সবাই মিলে আপন ঘর বা অন্যান্য যে জায়গায় আমার এমন মায়েরা রয়েছেন, আমার যারা দিব্যাঙ্গ ভাই বোনরা রয়েছেন, সবাই সবার আমরা খোঁজ খবর রাখবো। এই যে বৃদ্ধাশ্রম, এটা আমার ডিপার্টমেন্টে, আপনারা জানলে অবাক হবেন আমি দিলীপদের পেছনে করে থাকি যে দাদা তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট যে পয়সাটা এটা নিতে লাগে, কিছু ওয়েবসাইট ওনারা করতে পারেননি, এটা করে দেবেন, আমরা করবো, আমি সবাইকে অনুরোধ করবো। আরও যদি বৃদ্ধাশ্রম আপনারা করতে চান তাহলে 50 জনের বৃদ্ধাশ্রম করলে আমরা কিন্তু জায়গাও দেই না ভারত সরকার, আমরা ঘরও টাকা দিই না, আমরা দেই বছরে 28 লক্ষ টাকা, আমরা প্রত্যেক বছরে 50 জনে 28 লক্ষ টাকা আমরা একটা মানে গ্রান্ট আমরা দিই। আপনারা যদি কোনো দিব্যাঙ্গ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আপনারা যদি এমন ধরনের আশ্রম করতে পারেন, আমরা তাদের জন্য আমরা করি। আর আরেকটা বিষয় আমরা করি, যেটা বর্তমান সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা নতুন করে আমাদের ডিপার্টমেন্টের জন্য আদেশ করেছেন, সেটা আমরা করছি, সেটা হচ্ছে সিসিএস। সি মতলব কেয়ার, আর একটা সি কন্টিনিউ, কন্টিনিউ কেয়ার হুম, সি কন্টিনিউ সি কেয়ার, মানে কন্টিনিউ কেয়ার হুম। তাদেরকে দেখবেন কোনো মা বাবা প্যারালাইজ, ছেলেমেয়ে বা ছেলে ছেলের বউ দুজনে চাকরি করে বা মেয়ে চাকরি করে, তাদেরকে চাকরি সামলাতে হবে, কিন্তু মা বাবা যদি প্যারালাইজ হয়, বাড়িতে যদি একা থাকে, তাদেরকে দেখার লোক থাকে না, সম্ভব হয় না। তো তাদের জন্য যদি আপনারা কোনো একটা সেন্টার করতে পারেন আপনারা, তাহলে আমরা তাদের জন্য 36 লক্ষ টাকা 50 জনের জন্য আমরা প্রত্যেক বছরে তাদের জন্য দিই, একজনের মাথা কিছু পার হেড একদিনে 474 টাকা করে আমরা দিই। তো আমরা যদি অনেক সুবিধা হবে, আমার কোনো
আগরতলা বা বিভিন্ন জায়গায় যারা বয়স্করা রয়েছেন, যারা বাড়িতে থাকতে অসুবিধা হয়, যারা প্যারালাইজ রয়েছে, তাদের কন্টিনিউ কেয়ার করা সম্ভব না, ডাক্তার রাখা পরিবারের দ্বারা সম্ভব না, ফিজিওথেরাপিস্ট রাখা সম্ভব না। যদি একটা জায়গাতে আমাদের 50 জন এমন লোক থাকে, তাদেরকে যদি 2-3 জন ফিজিওথেরাপিস্ট দিয়ে প্রত্যেকদিন ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা যদি সরকারিভাবে করতে পারি, তাহলে আমার যারা বয়স্করা রয়েছেন তারা যেমন সুবিধা পাবেন এবং পরিবারের লোকটা উৎসাহের সঙ্গে সেই পরিষেবাটা গ্রহণ করবেন। আমি আশা করছি আমাদের ডিপার্টমেন্টে সেই পরিষেবাগুলি রয়েছে, সেই পরিষেবাগুলি আপনারা গ্রহণ করবেন এবং সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন ধরনের হুইল চেয়ার থেকে শুরু করে, ট্রাইসাইকেল থেকে শুরু করে, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, মোটরসাইকেল থেকে শুরু করে প্রায় 28টা অ্যাপ্লায়েন্সেস, কানের মেশিন, বয়স্কদের জন্য চশমা, দাঁত, স্টিক, বিভিন্ন ধরনের এবং আমার ফিজিক্যালি যে চ্যালেঞ্জ তাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সেসের ব্যবস্থা রয়েছে। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় এক একজনের 4-5টা অ্যাপ্লায়েন্সেস আপনারা নিতে পারেন। আমরা গত মাস দুয়েক আগে করে দিয়েছিলাম 1 কোটি 30 লক্ষ টাকার অ্যাপ্লায়েন্সেস, প্রায় 8,000-এর উপরের অ্যাপ্লায়েন্সেস আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম। তো আপনারা যদি আমার কেউ থাকেন আপনার ডিস্ট্রিক্টে ডিএম এর কাছে একটা অ্যাপ্লাই করবেন, যদি অ্যাপ্লাই করে আমাকেও যদি একটা দেন তাহলে আমি তাড়াতাড়ি করে সেটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো আমি সবাইকে বলবো আমরা সবাই সুযোগটা আপনারা গ্রহণ করবেন। আবারও বিনয়কে তোমার সমস্ত টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.